কুমিল্লা থেকে লোকাল ট্রেনে করে গত সোমবার চট্টগ্রামে আসেন প্রেমিক প্রেমিকা। রাত গভীর হয়ে যাওয়ায় পাহাড়তলি রেলওয়ে স্টেশন এলাকায় সময় কাটান তারা। সেখানে তরুণ তরুণী পড়েন ছিনতাইকারীর কবলে। স্টেশনে অবস্থান করা কিছু লোক তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে নিয়ে আসে খুলশী থানা থেকে 100 কদম দূরে টিকে গ্রুপের পরিত্যক্ত এই ভবনে। সেখানে একটি কক্ষে হাত পা বেঁধে ফেলে রাখা হয় প্রেমিককে। অন্য একটি রুমে 5 জন মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে ফেলে যাওয়া হয় রাস্তার পাশে। ছেলেকে এখানে আটক করে আর মেয়েকে ওই রুমে নিয়ে আপনার গণধর্ষণ করা হচ্ছে 4 থেকে 5 জন অনুমানিক। ওই সময় ধর্ষণকারী যখন ওরা ধর্ষণ করে চলে যায়, তখন মেয়ে আর ছেলে ওইখান থেকে নেমে যাচ্ছে। তখন আমি মানে আসে জিজ্ঞেস করলাম, আমি জব থেকে আসছি, জব থেকে আসার পর এদিকে যাওয়ার সময় মানে মেয়ের অবস্থা খারাপ দেখে আমি দাঁড়াইলাম। তারা জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তোমাদের করতে যাচ্ছ? বলতে যে আমাদের বাড়ি কুমিল্লা ইলেটগঞ্জ, আমাদের বাড়ি কুমিল্লা ইলেটগঞ্জ, আমরা এখানে আসছি, ও আমার হাজব্যান্ড, এরকম এরকম আমার এখানে ধরে নিয়ে একটা রুমের ভিতরে 4-5টা ছেলে ছিল, আমাকে আমার উপর নির্যাতন করছে এবং আমার মোবাইল টাকা যা আছে সব নিয়ে নিয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে থেকে একজনকে আটক করে খুলশী থানায় দেয় ছাত্র জনতা। টিকে গ্রুপের তারা নিজেরা আসলে বলতে পারে না যে এই ধরনের অকারেন্স ঘটতে পারে, যেমন থানার পাশে একটা এরকম জায়গা, যেটা একটা লজ্জাজনক বিষয়। বয়ফ্রেন্ডকে তারা ভেবে রাখে আর মেয়েকে আরেক পাশে আরেক রুমে নিয়ে তারা গণধর্ষণ করে। আমরা চাই না যে এরকম কেউ ধর্ষকারী এদিকে ঠাঁই পায়। আমরা যেখান থেকে হোক এরকম কর্মকাণ্ড দেখবো, আমরা এটা কি প্রতিবাদ গড়ে তুলব। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মেয়েটি। আমি ওরা ঘুরতে গেছি, ঘুরে আসার পরে এই সমস্যা, 5 জন ঘরে বান্দারা ছিল, আমি ছিলাম শুধু দেনে মুখের ভিতরে চাপ দিয়েছিল। সিএমপির বায়াজিদ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, তরুণীর পরিবার কুমিল্লা থেকে এলে নেওয়া হবে মামলা। ধর্ষণে অভিযুক্ত যুবকের নাম আবুল কালাম, নগরীর 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কালাম পেশায় পরিচ্ছন্নতা কর্মী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।